নৌবাহিনীর নাবিক পদে সাধারণ বিজ্ঞান কোন ধরনের প্রশ্ন আসে। তো যাই হোক, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আরো অনেকে আমার কাছে জানতে চেয়েছো, টিউটোরিয়ালটি চেয়েছো, সবাইকে ধন্যবাদ। আজকের পুরো ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ নৌবাহিনীর নাবিক পদে সাধারণ বিজ্ঞান কিভাবে বা কোন ধরনের প্রশ্ন আসতে পারে, তুমি কিভাবে প্রস্তুতি নেবা বা কোন ধরনের বইগুলো পড়বা। তো প্রথমে একটু আমার স্ক্রিনে লক্ষ্য করো, পানিতে এক নম্বর প্রশ্ন, পানিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে কোন আয়নটি উৎপন্ন হয়? সঠিক উত্তর ক, H2O। সঠিক উত্তর H2O। অর্থাৎ বাংলাদেশ নৌবাহিনীর নাবিক পদে সাধারণ বিজ্ঞান 10টি প্রশ্ন এসে থাকে, প্রত্যেকটি প্রশ্নের নাম্বার 2 করে। তুমি যদি সাধারণ বিজ্ঞানে খুব ভালো করতে চাও, তোমাকে 2টা বই পড়তে হবে। একটি হচ্ছে ক্লাস 8 এর সাধারণ বিজ্ঞানের টেক্সট বই এবং ক্লাস 9-10 এর সাধারণ বিজ্ঞানের টেক্সট বই, প্রথম অধ্যায় থেকে শুরু করে একদম শেষ অধ্যায় পর্যন্ত যারা পড়তে পারবা, যারা বইয়ের এমসিকিউ কোশ্চিন গুলো ভালোভাবে সলভ করতে পারবা, আমি আশাবাদী তোমরা পরীক্ষার কেন্দ্রে গিয়ে 10-10 পাবা ইনশাল্লাহ। তাহলে দেখো প্রথম প্রশ্নটি, তোমরা একটু দেখো, পানিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে কোন আয়নটি উৎপন্ন হয়? H2O। সঠিক উত্তর। 2 নম্বর প্রশ্নের উত্তরটি দেখো, নদ নদীর পানি কি রূপ হয়? সঠিক উত্তর খ, অর্থাৎ ক্ষারীয় হয়। ঠিক আছে, 3 নম্বর প্রশ্নটি দেখো, খাদ্যের কোন উপাদানটি বর্ণহীন ও গন্ধহীন? সঠিক উত্তর গ, অর্থাৎ শর্করা। এই প্রশ্নগুলো আসলে ক্লাস 8-9 থেকে আসলে করা। 4 নম্বর প্রশ্নটি দেখো, মিষ্টি কুমড়ায় কোনটি পাওয়া যায়? সঠিক উত্তর গ, ভিটামিন এ পাওয়া যায় মিষ্টি কুমড়ায়। 5 নম্বরটি দেখো, গিরগিটি পায়ের সংখ্যা কত? সঠিক উত্তর গ, অর্থাৎ 4টি। 6 নম্বর দেখো, মানুষের ক্রোমোজোম সংখ্যা কত জোড়া? মানুষের ক্রোমোজোম সংখ্যা কত জোড়া? সঠিক উত্তর খ, 23 জোড়া। 7 নম্বর প্রশ্ন দেখো, নির্দিষ্ট দূরত্বে অবস্থিত দুটি বস্তুর ভরের গুণফল দ্বিগুণ হলে মাধ্যাকর্ষণ বল হবে হোয়াট? সঠিক উত্তর গ হবে। দেখতে তো পাচ্ছ, যারা দেখতে পাচ্ছ না বা বুঝতে পাচ্ছ না, অ্যাটলিস্ট ভিডিওটি ডাউনলোড করো, করে পরবর্তীতে দেখে নিও বা প্র্যাকটিস করো বা মুখস্থ করে ফেলো। ঠিক আছে, এগুলো যে আসবে তা না, এগুলো ক্লাস 8 এবং 9-10 এর বই থেকে আসলে আমি প্রশ্ন করেছি, যার শুধুমাত্র তোমাদেরকে বোঝানোর জন্য যে কোন ধরনের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, 8 নম্বর প্রশ্নটি দেখো, নিউটনের কোন সূত্র থেকে বস্তুর বল ও জড়তা সম্পর্কে ধারণা পাওয়া যায়? সঠিক উত্তর খ, প্রথম সূত্র থেকে। ঠিক আছে, 9 নম্বর, পেঁপে থেকে কোন এনজাইম পাওয়া যায়? সঠিক উত্তর ঘ, পেপেইন। 10 নম্বর, পানি থেকে কিভাবে হাইড্রোজেন পাওয়া যায়? সঠিক উত্তর গ, তড়িৎ বিশ্লেষণের সাহায্যে পানি থেকে হাইড্রোজেন পাওয়া যায়। এই যে আমার যে প্রশ্নগুলো তোমরা দেখলে, এই প্রশ্নগুলো কিন্তু আমি বারবারই বলছি ক্লাস 8 এবং 9-10 এর বই থেকে আমি প্রশ্ন করেছি। তোমরা যারা পরীক্ষা এখনো যাদের বাকি আছে, নৌবাহিনীর নাবিক পদের পরীক্ষা, তোমরা বইটা খুলো ক্লাস 8-এর এবং 9-10-এর এমসিকিউ কোশ্চেন গুলো পড়ে ফেলো, পরীক্ষা ইনশাল্লাহ 10টার মধ্যে 10টাই তুমি কমন পেতে পারবে। একটু পরিশ্রম করতে হবে, কারণ পরিশ্রম না করলে, না করে পরীক্ষা দিতে গেলে কোনোভাবে পাশ করা সম্ভব না। আর যারা মনে করছো বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যারা ভিডিওটি দেখছো, তোমরা চাইলে আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে 7 দিন, 10 দিন, 15 দিন অথবা 1 মাসে, যাদের খুবই সময় কম তাদের জন্য আসলে আমরা 7 দিন এবং 10 দিন বা 15 দিনের কোচিং করাই। আর একটু বেশি প্রস্তুতি নিতে চাইলে অবশ্যই 1 মাস সময় দিতে হবে। তোমরা চাইলে আমাদের সোলজার একাডেমিতে কোচিং করতে আসতে পারো, এবং কোচিং করতে আসলে তোমরা কী কী বিষয় শিখবা আমাদের এখানে? আমরা সর্বপ্রথম সোলজার ট্রেনিং একাডেমিতে নৌবাহিনীর নাবিক পদের জন্য প্রায় 700+ সাধারণ বিজ্ঞান প্রশ্ন পড়াই। এখানে আমরা সাজেশন মাফিক 30টিরও অধিক বেশি মডেল টেস্ট নেই। আমাদের শিক্ষার্থীরা যখন এখানে এসে অধিক প্রস্তুতি নেয়, সাজেশন মাফিক পড়ালেখা করে, আমি দেখেছি তারাই কিন্তু পরীক্ষায় গিয়ে ভালো করতে পারে। এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। তুমিও ভালো করতে চাইলে তোমাকেও এখন থেকে প্রিপারেশন নিতে হবে, ভালোভাবে প্রস্তুতি নিতে হবে, নিয়ে পরীক্ষায় কেন্দ্রে যেতে হবে। আর এগুলো আমাদের একাডেমির বইয়ের ছবি, অনেকে আমাদের বইগুলো চাও, আসলে আমাদের বইগুলো আমি বা আমরা বাইরে দিই না, যারা আমাদের সোজার একাডেমিতে আসে প্রস্তুতিমূলক কোচিং করতে, তারাই শুধুমাত্র আমাদের সাজেশন শিট গাইড বইগুলো নিয়ে আসলে পড়ালেখা করে, প্রস্তুতি নেয়, এই হচ্ছে বিষয়। এবং তোমরা এখানে
নৌবাহিনী নাবিক পদের জন্য কোচিং করতে আসলে আমরা কয়েকটা বিষয়ের উপরে প্রস্তুতি করে করাবো তোমাদেরকে, সেটা একটু দেখো। সর্বপ্রথম মেডিকেলে তোমরা ফিট আছো নাকি আনফিট আছো, যদি আনফিট থেকে থাকো সেক্ষেত্রে এখান থেকে সঠিক পরামর্শ এবং গাইডলাইন পাবা মেডিকেলটা সমাধানের। কারণ মেডিকেল আনফিট অবস্থা পরীক্ষা অনেকে দিতে যায়, বাদও হয়ে আসে, অনেকে কয়েকবার ধরে যাচ্ছে তারপরও বাদ হয়ে আসতেছে। আশা থাকে যে আমি যাচ্ছি, একবার গেলাম মেডিকেলের সমস্যা ধরলো বাদ দিয়ে দিল, সমাধানের কোনো কিন্তু তার ইচ্ছা নাই। আবার পরবর্তীতে আবেদন করে পরীক্ষার মাঠে গেল, পরীক্ষা দিতে আবার ওই মেডিকেল সমস্যার কারণে তাকে বাদ দিয়ে দিল। এইরকম প্রার্থী হওয়া যাবে না। তুমি এমন প্রার্থী হবা পরীক্ষার আগে নিজেকে প্রস্তুত করো, সঠিক গাইডলাইনের মাধ্যমে দিন পরীক্ষা দিতে যাও, প্রথমবারের মতো যাবা, প্রথমবারেই যাতে নিজের যোগ্যতায় নিজের মেধা চাকরিটা অর্জন করা যায় সে কারণেই প্রস্তুতি নিতে হবে। তারপর লিখিত পরীক্ষা আমাদের এখানে যারা আসে তাদেরকে শর্ট সাজেশন আমরা দিই, শিট দিব, সাজেশন বই দিই, অধিক পরীক্ষা নিই, ইনশাল্লাহ তাতে আমাদের শিক্ষার্থীরা শতভাগ পরীক্ষা পাশ করার সক্ষমতা অর্জন করে। পাশাপাশি মৌখিক পরীক্ষার জন্য প্রস্তুতি করানো হয়, কারণ মৌখিক পরীক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর মৌখিক পরীক্ষা ভালো করতে চাইলে অবশ্যই তোমাদেরকে ডেমো ভাইবার দিতে হবে, ডেমো ভাইবার কোনো বিকল্প নেই, অর্থাৎ কারোর কাছে ভাইবা দেওয়ার অভ্যাসটা গড়ে তুলতে হবে। সেটা তুমি আমাদের এখান থেকে শিখে ফেলতে পারবা বা তোমার ওই অভ্যাসটা তৈরি করতে পারবা। এবং শারীরিক পরীক্ষা হয়ে থেকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে আমরা এখানে অধিক পরিমাণে শারীরিক অনুশীলনও করে। যারা আমাদের ভিডিওগুলো দেখো তারা তো সবসময় জানোই যে আমরা কীভাবে প্রস্তুতি করে, আর যারা প্রথম দেখছো আমাদের আজকের ভিডিওটি তোমরা চাইলে আমাদের সোজা ট্রেনিং একাডেমির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। কারণ আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা সবসময় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সাজেশন, নোট, বক্তব্য, উপদেশ, পরামর্শ এগুলো কিন্তু আমি আপলোড করি। আর যাদের সামর্থ্য আছে, যাদের সামর্থ্য আছে তারা চাইলে আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে এসে একটা প্রস্তুতি নিতে পারো। কারণ আমরা অত্যন্ত বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য একটি ডিফেন্স কোচিং প্রতিষ্ঠান। আর যাদের সামর্থ্য নাই তাদের জন্য আমি চেষ্টা করি, সবসময় চেষ্টা করি তারা যাতে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখেও যাতে একটু হলেও অনেক কিছু শিখতে পারে। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, কারণ আমরা সবাই ফেসবুক চালাই বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আমাদের অ্যাকাউন্ট রয়েছে, শেয়ার করে দিলে হবে। অনেকে আমরা জানি না যে নৌবাহিনীর নাবিক পদে পরীক্ষা কী কী বিষয়ের উপরে হয়, বিশেষ করে সাধারণ বিজ্ঞান কোন ধরনের প্রশ্নগুলো আসতে পারে, কোন বইগুলো পড়বো। ভিডিওটি যারা দেখবে বা শুনবে আশা করি তারা একটু হলেও উপকৃত হবে। তো যাই হোক, সবাই ভালো থেকো, ভালোভাবে প্রিপারেশন নাও, পরীক্ষার কেন্দ্রে গিয়ে ভালো করো, নিজের যোগ্যতায় চান্স পাও, চাকরি পেয়ে নৌবাহিনীর সদস্য হয়ে দেশে বাইরে নিজেকে নিয়োজিত করো, এটাই আমার চাওয়া, এটাই তোমাদের জন্য দোয়া রইল। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।